তোর লুঙ্গিটা ভিজা, ঘামে তোর গেঞ্জিটা ভিজা, চুলের মধ্যে হাত দিলে মনে হয় তোর চুলের প্রতিটা গোড়া ভিজা। এই পানিগুলো আমি আল্লাহ তাকাই না গো, যখন দেখি তুই কোন রকম ভাবে চোখের পানিটা ছেড়ে দিয়া বলস তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার নবীজি বললেন আমার উম্মতের দুই ফোঁটা পানির এত দাম গো, আল্লাহ সারা দুনিয়া লয় করে ফেলবে উম্মতে মুহাম্মাদের দুই ফোঁটা চোখের পানির কাছে আমার আল্লাহ সারা দুনিয়া শুকনা পানির মতো মনে করবে। আমি দেখি 60 বছরের একটা বাবাজি রিক্সার প্যাডেল মারতেছে, ঘাম ঝরতাছে, আল্লাহর বান্দার ঔষধ খাইতে হবে এমন কোন টেনশনই নাই। হিদায়ত কে দেয়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এ মুসলমান কে দেয়? আল্লাহ। পাপের শাস্তি কে দেয়? আল্লাহ। রহমত কে দেয়? আল্লাহ। এটা মাথায় রাখেন। এই যে বৃষ্টি হইতেছে না আমাকে পাপের ফসল, এই যে করুণা ভরুণা যা দেখেন পাপের ফসল, কথা বান না কেন? তুমি মাওলা মাফ করে দাও মুসল্লিদেরকে, মাফ করিয়া রহম করো মোদেরকে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقل الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما. لا إله إلا الله، لا
সাল্লাম আল্লাহ 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 সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজিজ তালাবা, হযরত উলামায়ে ইকরাম, আল্লাহ পাকের কাছে হাজারের শুকর। এই তীব্র গরমের মধ্যেও আল্লাহ আমাদের সুস্থ রাখছেন। আসলে আমি বাংলাদেশের 64টা জেলায় আমি সফর করি, আমি জানি কোন জেলার কি গরম। বাংলাদেশে কিন্তু সব জেলায় একরকম গরম না, কিছু কিছু জেলা আছে গরম কম, কিছু কিছু জেলা আছে এত তাপ। তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখছেন পেপারে ফেসবুকে, যে রৌদ্রের তাপে কড়াইতে ডিম ভাজা যায়। সাধারণত এই দৃশ্যটা আমরা সৌদি আরবের জমিনে দেখছি, কাতারে দেখছি, কুয়েতে দেখছি, সেটা এখন আমাদের বাংলাদেশ। আল্লাহ, আসলে এই গরমটা জাহান্নামের থেকে আসে তো, আর ওই দেশের পরে আল্লাহর গজব বেশি হয়, জাহান্নামের নিঃশ্বাস বেশি পড়ে, যেই দেশে পাপের সংখ্যা বেশি বেড়ে যায়। আল্লাহ, যদি এখন আপনারা প্রশ্ন করেন সৌদি আরবের জমিনে কি পাপের আঁকড়া, তাহলে সৌদি আরবে এত গরম কেন? সৌদি আরবের গরম এটা শুধু আপনারা আমার এই যুগে না, আদম নবী থেকে শুরু হয়েছে। আর সৌদি আরব যে পাপের আখড়া, এটা আপনারা জানেন সবাই, সৌদি আরব পাপের আখড়া ছিল, আর এই জন্যই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই দেশে আল্লাহ পাঠাইছে। যেই দেশে বেশি বেতেড়া লোক, সবচেয়ে বেশি পাপের আখড়া থাকছে, ওই দেশেই আল্লাহ নবী পাঠাইছে। আমার দেশের মানুষ বেশি পাপের ভিতরে পড়ে নাই, আল্লাহর মেহরবানি, এই জন্য দেখবেন এই দেশে কোনো নবী পাঠানো লাগে নাই। আল্লাহ ওলিদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম করছে, সুবহানাল্লাহ বলেন না? মিশরে দেখেন 6,000 উপরে নবী জন্ম নিয়েছে, 13,000 উপরে মানুষ নবী, 13,000 উপরে নবী জন্ম নিয়েছে জর্ডানে। তাহলে বুঝে নেন জর্ডান কত পাপের অঙ্গরাজ্য ছিল। এরপরে যে দুবাই, দুবার ভিতরে অন্তত 1500 নবী জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ কইতে পারেন না? কাতারে 100-150 নবী জন্ম নিয়েছে। সৌদি আরবের জমিনে নবী জন্ম বেশি নেয় নাই, একজনই জন্ম নিয়েছে, কিন্তু সমস্ত নবীদের মাথা, সভাপতি, ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। যদিও এই দেশে নবী জন্ম নেয় নাই, নবী একজন জন্ম নিয়েছে, ইতিহাসে পাওয়া যায় নবী জন্ম নিয়েছে একজন, কিন্তু সমস্ত নবীদের সভাপতি তিনি। তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোনো নবী জান্নাতে ঢুকবে না। আরো জোরে কন, ওনার উম্মাদগুলা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত, একটু বার আনতো এমনি গলা ভাঙ্গা মিয়া, আপনি আরো ভাঙ্গাবেন আজকে। আল্লাহ, এই গরমের মধ্যে ডেলি মাহফিল, কিছু করার নাই। আমি মাহফিলে যাই আর চিন্তা করি, কালকে এক মন্ত্রীর প্রোগ্রাম, আমি কালকে জিজ্ঞেস করছি মন্ত্রীর পিএস রে, ভাই আপনার কি গরম নাই? এই যে ঠাডা ভাঙ্গা রোদের ভিতরে ওয়াজ দিলেন, আপনারা তো শীতকালে পাই না তো কর্মকে, এলে গরম কাছে ঠেলে লইছে। ওয়াজ করতে গেছি, 2-3 ফ্যান চলতেছে পিছনে, ঘামাইয়া গেঞ্জি জামা লুঙ্গি সব দিচ্ছে, আর আমি তো স্টেজে লুঙ্গি পরে উঠি সাধারণত। তাল্লার শকর কি মাইক কি সমস্যা, আওয়াজ নাই?
বাড়ান। আল্লাহ এরম থন আপনি বহেন যায়েন না কোনো জায়গায়। আগামী সপ্তাহতে আপনি যেমন খুশি আপনি চালাইন, কিন্তু এক সপ্তাহ গলা অনেক ব্যথা। আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। এত কান্নাকাটি করতেছে আল্লাহর মনে রহমই হয় না। আল্লাহ কি তাহলে আমাদের উপরে বেজার হয়ে গেছে না? বাংলাদেশে এত পরিমাণ ইস্তেসকার নামাজ অর্থাৎ বৃষ্টির নামাজ আমি আমার জীবনে দেখিনি। এত বড় বড় বজর করে নামাজ পড়তেছে যারা জীবনে আমি শুনি নাই হুজুর কোনোদিন এইভাবে ইস্তেসকার নামাজ পড়ছে বৃষ্টির জন্য, কিন্তু এই বছর পড়তেছে। আল্লাহর দয়া হইতেছে না, তবে আমার আল্লাহ একটু বেশি বেশি চোখের পানি চাইতেছে, এটা বুঝছি। চোখের পানিটা আল্লাহ বেশি বেশি চাইতেছে। আসলে আমরা যারা টাউনে থাকি এসির মধ্যে থাকি, ওই যে আমার কেশিয়ারে হ্যাঁ আসার আগে কয় এসির থেকে বাইরে বাসাতে আইসি, হ্যাঁ অফিসেও দেখলাম এসি, হ্যাঁ বাড়িতেও এসি, এই রাস্তায় যদি পারতো তাও মনে এসি লাগাইতো বেড়ায়। এসির থেকে বাইরে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর মসজিদে, মসজিদ আইয়া হয়েছে। তো আমরা তো মোটামুটি এসিতে চলি, গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, মসজিদে এসি, যেখানে টিনের মসজিদ, ওয়াল হলো, ওয়াল কি জানেন শুনলে আশ্চর্য হবে, টিনের। তো সে আলো এমনি গরম, আরো পায় তাপ, বলেন জোহরের রক্তে জুমার নামাজ তোরা আশ্চর্য রক্তে পড়া যাবে না, যাবে? বলেন তো বাবা তারা কত কষ্ট করে পড়তেছে। আল্লাহ রে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি ছাড়া কেউ পারবো নাই জাহান্নামের নিঃশ্বাসকে বন্ধ করতে, কারণ জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন গরমের তীব্রতা বেড়ে যায়, আবার যখন নিঃশ্বাস টান দেয় আবার ছয় মাস ঠান্ডায় উপলব্ধি করি আমরা। হয়তো জাহান্নামের আঘাতটা বেশি হয়ে গেছে মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের চোখের পানি যখন বেশি পড়বে বৃষ্টির পানিও ঝরবে। চোখের পানি বেশি পড়া ছাড়া মনে হয় না আমার আল্লাহ এত সহজে আমাকে ছাইড়া দিবে, কারণ বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয় না, এটা কল্পনার বাইরে, ঠিক না? হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম হয়, ভাদ্র মাসে গরম হয়, এত গরম যে ডিম ভাজা যায় রৌদ্রের তাপ দিয়া, এটা কল্পনার বাইরে। আল্লাহ আপনি একটু রহম করেন না আল্লাহ। আজকে সারা বাংলাদেশে সব মসজিদেই আলোচনাই হবে, দোয়াও হবে, আমরা মাহফিলে নামাজে সবসময় দোয়া করতেছি, কিন্তু আল্লাহ যদি বেজার হয়ে যায় একটু একটু দেখে আমার বান্দা কান্নাকাটি করুক। আর সবচেয়ে একটা জিনিস প্লাস পয়েন্ট মনে রাখবেন, উম্মাতি মুহাম্মাদি আল্লাহরে খুশি করার লেগে বেশি পানি লাগে না। আলহামদুলিল্লাহ বল, দুই ফোঁটা পানি হলেই যথেষ্ট হয়ে যায়, সেই পানিটা পানির মতোই তৈব। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, পানি কিন্তু শরীরের অনেক জায়গাতে বেরোয়, কথা কন না কে মাইঙ্গে কখন লাগবো, পানি অনেক জায়গাতে বের হয়, ঘামের সাথে বের হয় পশমের গোড়া দিয়া, পানি বের হয় পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া, পানি বের হয় নাক দিয়া, পানি বের হয় আর এক জায়গা দিয়া, কোন দিক দিয়া, চোখেটা পরে কই, আর এক জায়গা দিয়েও চোখ পানি পরে, কান দিয়েও পানি পরে, অনেকের পরে না, আবার কিছু কিছু পানি আছে ডাক্তার সিরিজ দিয়েও টাইনে বের করে, এটা আপনার শরীরের দূষিত পানি, ডায়ালিসিস যাকে বলা হয়, কিডনির থেকে বের হরে, হার্টের থেকে বের হরে, আবার মাটার থেকে বের করে, আবার দেখা গেছে মস্তিষ্কে পানি জমছে সেখান থেকে বের করে, বিভিন্ন জায়গার পানি আছে, কিন্তু কোনো পানির কথা মাওলানা কারিম কয় নাই, একটা জায়গার পানির কথা কইছে, কোনো রকম ফেলবি তোর জীবনের গুনাহ মাফ করবি। قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما।
এই পানি লাগবে। বান্দা তুই ঘামাস কাজ করস, আমি দেখি তোর লুঙ্গিটা ভিজা, ঘামে তোর গেঞ্জিটা ভিজা, চুলের মধ্যে হাত দিলে মনে হয় তোর চুলের প্রতিটা গোড়া ভিজা। এই পানিগুলো আমি আল্লাহ তাকাই না গো, যখন দেখি তুই কোন রকম ভাবে চোখের পানিটা ছেড়ে দিয়া বলস তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বল করিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যখন আমি দেখি তুই তওবা নিয়ত করে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বারবার বলতেছি তুমি মাফ না করলে আমার কে করবে, তখন আমার মায়া লাগে যায়। তখন আমি কি কই জানোস, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, যা তোরে মাফ করলাম তো করলামই, তোর জীবনের যত টন গুনাহ মাফ করছি তার চাইতে 10 টন বেশি আমি নেকের দ্বারা ভরপুর করে দিছি। এই একটা গুনার ওজন কত আপনি জানেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, একটা গুনাহ যদি আমার আল্লাহ ওজনে পরিণত করে পৃথিবীর কোন ভূখণ্ডে ছেড়ে দেয়, ওই জমিন জাহান্নামের সাত পর্যন্ত চলে যাবে একটা গুনাহ। আপনি তো মনে করেন একটা গুনাহ এটা কোনো ব্যাপার না। যারা দাড়িগুলা ডেলি চাচ্ছেন, দাড়ি সাধারণ বুঝাই দেয় আপনারে দিয়ে, যারা দাড়িতে খুল লাগান, এই যে জুমার নামাজটা পড়তে আইছেন একবারে ক্লিন শেভ করে আইছেন, মনে হয় আপনি একবার হিজলে আপনার শরীরে কোনো কিছু হয় নাই। এ কথা কর না কেন, এ লজ্জা লাগে না মুসলমানের বলা? আবার বৃষ্টি চাও কান্নাকাটি করো। সকালবেলা যখন দাড়িতে হাত দেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন যে যখন মুসলমান দাড়িতে খুল লাগায় তখন আমার নবী রোজা বইয়া কান্দে, আমার নবী রোজা বইয়া কান্দে। আর নবীর কান্না দেখে বুঝি তোমার আল্লাহ ভালো খাওয়াইবা, তোমার দেশে পাপ দিব না। কি সুন্দর শ্বাসে রে বাবা রে বাবা, হাতে বাজলেও কাম হইব না, হাতের মধ্যে বাজলেও কাই করাতের মতো বাজে খা। ওরে বাবা রে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কি লেগে মেহন্দে বানাইল না, কি লেগে শরীরের মধ্যে আল্লাহ পছন্দ দিছে। তাহলে বুঝালইতা যে শরীরে পছন্দ না থাকলে তোমার কেমন দেখা যায়, কথা কান না কেন। যারা ক্যান্সারের রুগী, থেরাপি যখন তারে লাগানো হয় দেখবেন শরীরের পশম সব পড়ে যায়, দেহে নেই লোকটা কি করে জানেন, জীবনে টুপি মাথায় দেয় নাই, হে টুপি মাথায় দেয়, কত সত্য না মিথ্যা। হে কে তখন টুপি মাথায় দাও কে, ও খারাপ দেয়া যায় না, তুমি তখন টাকলা মুরদ হয়ে গেছো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, তখন তুমি টুপি মাথায় দাও খারাপ দেখা যায়। অনেক মহিলা মাথায় কাপড় দেয় না ক্যান্সারের কারণে, চুলমুল যখন উঠে গেছে গা, তখন দেখবেন বাবারে টুপি লাগায়, বোরকা লাগায়, হেজাব লাগায়, কতক্ষণ না কেন। আল্লাহ কয় তুই যখন নিবি না তোর এইভাবেই লয়। মনে রাখবেন একজন ভালো নামাজি মানুষের কোনোদিন ক্যান্সার হবে না। যদি কোন তাহলে কি অনেক নামাজি তো আছে আলহামদুলিল্লাহ, তাকেও ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, তাকেও হয় কেন? মনে করবেন তার এইগুলো হয় একমাত্র কারণে তার জীবনের গুনাহ মাফ করাবার জন্য হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাহলে আমার বিশ্বনবী বলেন আমার উম্মতের বেশি পানি লাগবো না, আমার উম্মতে একবার আল্লাহরে ডাক দিবে ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, তার জীবনের গুনাহ মাফ করে দিয়া যেই জায়গাটা আমার আল্লাহ মাফ করবে ওই জায়গাটা নেকের দ্বারা আবার ভরপুর করে দিবে, আল্লাহ জায়গা খালি রাখবে না। তাহলে আমি না কইছিলাম উম্মতে মুহাম্মাদের বেশি পানি লাগে না, 2 ফোঁটা পানি হলে যথেষ্ট, তাই না? যেরকম আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেই, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ এই আয়াত যখন নাজিল করে ফাতে মক্কার আগে, যখন মারহাবা ফাতে মক্কার আগে এই আয়াত নাজিল হলো, তখন তো আমার নবী মদিনায়, তো নবী মক্কায় আসলেন 10,000 সাহাবী নিয়ে রমজান মাসে উমরা করার নিয়ত করে। আপনারা জানেন যখন 10,000 সাহাবী নিয়ে আসছে, নবী বললেন তোমরা যা যে যে রোজা রাখার দরকার রোজা রাখো, কেউ রোজা ভাঙতে পারলে ভাঙতে পারবা, কারণ মুসাফির অবস্থায় রোজা রাখা বাধ্যতামূলক নাই। তো নবীর সাথে থাইকে কোনো সাহাবি কি রোজা ভাঙিয়ে লইব,
আরে বাবা, আরে বাবা, কেউ যদি রোজার মাসে একটা রোজা সাইরা দেয়, রোজা সাইরাও দেয়, মনে রাখবেন তার সারা জায়েজ আছে, মোসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা সাইরে দিতে পারবেন, কিন্তু সুস্থ হওয়ার পরে যদি সারা জীবন রোজা রাখেন, একটা রোজার কাজা আপনি সারা জীবন নাই কেউ শূন্যস্থান পুরো করতে পারবেন না, এত দাম। তো সাহাব একরাম তো জানেই যে রোজার নবী কইছে সাইরে দিলে দিতে পারো, রাখতেও পারো ছাড়তেও পারো, কিন্তু কোনো সাহাবি রোজা সারে না। নবী মক্কায় ঢুইকাই কিন্তু কাবা ঘর দখল করে নাই, মক্কায় ঢুইকাই আপনারা জানেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এ সূরা ফাতাহার মধ্যে দেখবেন আমার রসুল তিন চার দিন খালি মক্কার পাশ দিয়ে ঘুরছে, মক্কার পাশ দিয়ে ঘুরে ঘুরে ভিজিট করছে, অবজার্ভ করছে যে আমি যে এত বছর নাই মক্কায়, দেখি মক্কার অবস্থা কি। আর নবী যখন ফাতে মক্কা করে তখন চলে এরকম গরমের দিন, মারহাবা বললেন না, কিসের দিন, হ্যাঁ ঠাটা বাঙ্গা গরম মিয়া, মক্কায় যেখানে আপনি এখন তপ করেন এটা তো মার্বেল পাথর, তাজা মার্বেল পাথর, এর ভিতরে 50 টনি 100 টনি এসি দিয়া ওই পাথরটা ঠান্ডা করার জন্য নিচে বাতাস দেয়। আপনি আজও বন্ধু শুনছেন মক্কার কোনো পাথর গরম দেখছেন কিল্লিগা, রাস্তা গরম পাথর গরম এনে কে, তার মানে কাবাগরের হেরেমের চারিদিকে প্রায় 2 কিলোমিটার লইয়া এমন বড় বড় এসি লাগানো, 24 ঘন্টা এসির বাতাস দেয় পাথরের উপরে, যেন হাজিদের কষ্ট না হয়, যেরকম মারহাবা, এত গরম এত রৌদ্র ওই পাথর ঠান্ডা গরম হয় না, কারণ নাকি শান্তির জন্য ওই দেশের সরকার এটা করে রাখছে। আর নবীর যুগে তো আর এসি ছিল না ভাই, আমার নবী 3 দিন প্রথম কাবাগরের পাশ দিয়ে ঘুরছে, কে কোন অবস্থায় আছে আগে আত্মীয় স্বজনের খবর লইছে। আর আমাগো রাজনীতি কি, আওয়ামী লীগ যেদিনকে দেখবেন পোলট্রি খাইব, বিএনপি আলার যেদিন আইব ওরা ভাব বুঝে 1 সপ্তাহ আগের থেকে বাম্বু বানাইব, বাম্বু কতক্ষণ না কেন, চাইনিজ কুড়াল ভাড়া করে আনবো, এক চান্দু ঘরে হুব বাবা আওয়ামী লীগ এলারা একটাও পারবা না, বাড়ি বুড়ি সাইরা বাড়ি তালা মরে তুই বৌলে যে আর এক আর এক গিরামে যে ভাড়া থাকুন লাগবো কতক্ষণ না কে, আমার দেশের রাজনীতি। আবার বিএনপি এলারা যখন ছাড়ছিল খাল রাপা, আওয়ামী লীগ এলারা ওই কায়দা করছে, একটারও 3 মাস পর্যন্ত বাড়িতে ঢুকতে দেয় নাই, দোকানেও ঢুকতে দেয় নাই। তবে তুলনামূলক যে যা করুক না কিন্তু মনে রাখবেন এই রাজনীতি রাজনীতি না, এটা হলো পেট নীতি, রাজনীতি ছিল আমার বিশ্বনবীর কাছে। এ যেই দেশ থেকে নিজের মায়ের দেশ থেকে পালায়া গেছে, পালায়া রাতের অন্ধকারে মাইরা ফেলাবে, পালায়া গেছে আমার নবী। আবু বকর 41টা দোকান ম্যাচ পেলার মধ্যে ফেলাইয়া চলে গেছে, হযরত ওমর 250-র মতো দোকান ছিল ওমরের, সব ফেলাই থুইয়া রাতের অন্ধকারে গেছে, কি উচিত ছিল ফাতে মক্কা যখন হইছে পিড়া আগে তরবারি তো 2টা থাকতো ওমরের, এখানে ওমর যদি এইভাবে মারতো এক একটা নারী বুড়ি জমিনে পড়ে থাকলে এমনি মারতো, নারী বুড়ি জমিনে পড়ে যেত এত ধারালো তরবারি। ওমর ঢুকলেন ফাতে মক্কা করলেন নবীর কাছে, তো প্রথমেই পারমিশন ওমর চাইছিল, হুজুর আগে যাই দেখি আমার দোকানপাট ঠিক আছে কিনা। নবী বলে কি তুমি দোকানপাট দেখতে আসছো না কাবা ঘরটা দেখতে আসছো? ওমর চুপ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দোকানপাট দেখতে আসি নাই, দোকানপাট দেখতে যদি আসতাম তাহলে কি আর রাতের অন্ধকারে বিশ্ব নবীর লেগে মদিনে যে খয়রাত করে খাইতাম, চান্দা উঠে খাইতাম, আপনার ঘরে পাক হয় নাই, আমার ঘরে পাক হয় নাই, আবু বকরের ঘরে পাক হয় নাই, নবী বনি আওস আর খাজরাজ বংশের থেকে আপনি চান্দা তুলে আমাগো ফ্যামিলি চালাইছেন, হালাকি আমার 250 দোকানের ভাড়া আবু জেহলের বাহিনী খাইছে। তাহলে যদি দোকানের চিন্তায় না এসে থাকো, আমি নবী যদি যা কই তাই করো, তুমি ঘুরে ঘুরে দেখো তোমার আত্মীয় স্বজন কেমন আছে। আমার নবীর আদর্শ, যারা বলেন আলেম ওলামা রাজনীতি বোঝে না, আলেম ওলামা তো এই হাদিস গুলা জানে বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের নাম হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না?
ইউসুফ নবী প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মুসা নবী প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? জাতির পিতা ইব্রাহিম প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? যখনই আলেম ওলামা দেখবেন মেম্বার চেয়ারম্যান ইলেকশন করতে যায়, অনেক লোক টিটকারা মারে আর কয় হুজুর গাওয়ার রাজনীতির কি দরকার? আরে বেটা, রাজনীতি যদি করতেই হয় এই মেম্বারে বসে একমাত্র রাজনীতি, রাজার নীতি একমাত্র আলেম ওলামাদের জন্য। জানে না বানাইয়ে দুনিয়ার কিচ্ছু বানাইতেন না, এই মানুষটা শুধু একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ক্ষমতার জন্য নয়। ক্ষমতা লোভী আমার নবী ছিলেন না, আল্লাহ নিজে আমার নবীর প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, সারা দুজাহানের বাচ্চা ঘোষণা দিলেন। বিশ্ব নবী দুজাহানের বাচ্চা আঙ্গুল ইশারা করলে কাবা ঘরের পাশে যত জুরহুম গোত্র আছে, যত বেঈমান গুলো আছে, আঙ্গুলের ইশারায় খতম হয়ে যাইত। একা ওমরই ফাইনাল করে এলাই তো মিয়া। চার দিন পর্যন্ত নবীর কাবা ঘরের পাশ দিয়ে ঘুরছে, ভালো করে বুঝছেন, চার দিন পর্যন্ত নবী ঘুরতাছে ঘুরতাছে, হঠাৎ করে দেখে একটা দুইজন মানুষ কাবা ঘরের থেকে ফ্যামিলি লইয়া মহিলা গমত ওড়না পইরা বোরকা গায়ে দিয়া বাইরে যেতেছে মক্কার থেকে। তখন তো মক্কার থেকে বাইরে আবার রাস্তা একটাই ছিল, এখন তো বিভিন্ন রাস্তা হয়েছে, বিভিন্ন রোড হয়েছে, ইব্রাহিম খলিল রোড হয়েছে, হিজরা রোড হয়েছে, আনজুম রোড হয়েছে, ওমর রোড হয়েছে, ফাহাদ রোড হয়েছে, আব্দুল আজিজ রোড হয়েছে, অন্তত 1300-1400টা রোড হয়েছে মক্কা। এখনো পাহাড় কাইটা করছে, কিন্তু তখন রোড আসিল একটাই, সেটা হলো ইব্রাহিম খলিল রোড। আবু বকরের পিছনের, আবু বকরের বাড়ির পিছনের দিক দিয়ে এইটা ছিল রোড, আর যেটা মসজিদে জেন, মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, যেখানে নবী প্রথম ঘাঁটি গাড়ছিলেন বিজয় করার সময়, এখানে রাস্তা ছিলেন না, এখানে ছিল তাফসীর সমস্ত কিতাবে আসছে, এখানে ছিল একটা সুরুং রাস্তা, একজন মানুষ যাইতে পারতো, তাও পাহাড় ঘুরে ঘুরে, রোড ছিল না। তো ই আমার নবী ওই সুরুং পথ দিয়ে আইসা দেখতেছে যে পালাইয়া দুইটা নেতা যায়। আমার নবী হযরত আনাস ইবনে মালিক হুজুরে খাদেমরে কয়, দেখো তো এই দুই লোকটা কে? আনাস ইবনে মালিক বলে, হুজুর আমি তো মদিনার সাহাবি, আমি চিনবো না। বিষ্ণু বলে, হ্যাঁ 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 তুমি চিনবা না। হ্যাঁ আলী কইরে, ইয়া রাসূলুল্লাহ দেখো তো এই দুইটা লোক উন্না মুড়ি দিয়ে কে কে যায়? যায় দেখে আর কেউ না, আবু সুফিয়ান আর আব্বাস, হুজুরের চাচা আব্বাস আর হুজুরের শ্বশুর আবু সুফিয়ান, দোনোজনই তো আমার নবীর আত্মীয়। কতক্ষণ না গে, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবার আমার নবী বিয়ে করছে শ্বশুর, এদিক দিয়ে হুজুরের আপন চাচা আব্বাস, এই দুইজন ঘন্টা টাইনা যাইতেছে মহিলাদের মতো, এইভাবে পালায় যাইতেছে দুইজন। আমার নবী খপ করে দুইটারে ধরছে, কই যান নেতারা? আমি আজকেও তার ছেড়ে দেখলাম, কই যান? আব্বাস আর এক দিকছে, কয় আমি ভাবি নাই যে তুমি হুট করে আইসা এই কামনা করবা, আমি তো জানতাম তোমার প্রত্যেকটা যুদ্ধের পটভূমি হলো আগে তেলা দাও সিঁড়ি পাড়াও তারপরে যুদ্ধ হয়, তুমি যে মক্কা দখল করবা এটা আমি বুঝতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাষা তোলে কি আমি জুলুম করলাম? কেনা, তুমি তো জুলুম করা লোক না। তখন আমার নবী একটা কথা বলেন, চাচা আমার উম্মতের চোখের পানির এত দাম আমার মাওলার কাছে। চাচা আপনি তো বুঝতেছেন আমার আঙ্গুলির ইশারা এখন অনেক কিছু হয়ে যাবে, আপনি আমার কলিজার টুকরা চাচা, আপনি প্রত্যেকটা যুদ্ধের ভিতরে সবচেয়ে বেশি উপকার করছেন আমার বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে যদি আপনি আমার আগে থেকে সিঁড়ি না দিতেন আমি নবী, বদরের টিকে থাকা অনেক কষ্ট হইত। আপনি গোপনভাবে সিটি দিয়ে আপনি কাজ করছেন মক্কার বেঈমানদের পক্ষে, কিন্তু অন্তরিক দিয়ে কাজ করছেন আমার পক্ষে। চাচা আমি তখনই আপনারা জোর করে বদরের পরেই, বদরের যুদ্ধের পরেই উহুদের আগে আপনারা কালেমা পড়াইতে পারতাম। চাচা কালেমা এটা জোরের জিনিস না, এটা বলের জিনিস না, মাইরের জিনিস না। চাচা যদি মাইরা কালেমা পড়ানো যাইতো আপনার বড় ভাই আবু তালেব রামে কালেমা পড়াতো। চাচা
সিদ্ধান্ত নেন কালেমা আমি পড়বো না, আপনি পড়েন, কিন্তু আপনার ভাতিজা কিন্তু মক্কা দখল করব। আপনার ভাতিজা আর মাত্র 4 ঘন্টা টাইম দিলাম আমি, আর বাসা আমি 4 ঘন্টা টাইম দিলাম, 4 ঘন্টার ভিতরে সমস্ত বেইমানগুলো আমার কাছে আত্মসমর্পণ করে হয়তো কালেমা পড়বে, নলে বক্কার ভূখণ্ড সারবে। সুবহানাল্লাহ কইতে পারেন না? যেই রহমাতুল্লাহ আলামিন এই ভাষণটা কোনোদিনও দেয় নাই, ফাতে মক্কার দিন দিছে, সময় দিলাম 4 ঘন্টা, 4 ঘন্টা আলটিমেটের ভিতরে হয়তো কালেমা পড়ে মুসলমান হবে, তা না হলে আপনার ভাতিজা মুহাম্মাদের এই দেশ সাইরা কোথাও চলে যাবে। আব্বাস বলে, ভাতিজা আমি যদি কালেমা পড়ি আল্লাহ কি মাফ করব নি? নবী আমার আয়াত কানা পড়লে বানে, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাসা মানুষে সাইতে আমার মওলায় দয়ালু বেশি, যত অন্যায় করছেন সব অন্যায় আল্লাহ মাফ করে দিবে যদি তার দরজা থেকে না সরেন। আব্বাস বলে, ভাতিজা আমি আগের থেকেই জানতাম তুমি মক্কা দখল করবা, আমি আগের থেকেই প্রিপারেশন নিয়ে নিছি, যদি ভাতিজা দখল করে আমি সেদিন কালেমা পড়ব। যাও আমি কালেমা পড়লাম, আল্লাহ যদি আমার মাফ করে দেয় যাও আমার কালেমা পড়লাম। আমার নবীকে আবু সুফিয়ান নাকি, আপনার কি খবর? আমি তো কালেমা পড়তে পারি কিন্তু শর্ত একটা, কি? আমার যে একটা আবু জাহেল মার্কা বউ আছে ও তো মেনে নিব না, তোমার যে শাশুড়িটা আছে হেন্দা ও তো যদি শোনে যে আমি কালেমা পড়ছো তো আমার মাইর লাগাইবো, কঠিন মায়ের, তাহলে বোঝা গেল ওই জামানায় বড় নেতারাও বউর কাছে ধরা। আমি কই না, এই বুখারী হাদিস মিয়া বানানো কথা আমি কই না। হে আবু সুফিয়ান মক্কার প্রেসিডেন্ট তখন, যার ইশারায় তখন মক্কা চলতো মদিনা চলতো, সে বউর কাছে ধরা, সে কইতেছে আমি তো কালেমাটা পড়তে পারি ভাই জামাই বাবু, কিন্তু তোমার শাশুড়ি শুনলে তো আমার গড়াইব। আমার নবী বললেন, আমার শাশুড়ি আপনার গড়াইব এই চিন্তায় আপনার কালেমা পড়বে না, জাহান্নামে তো আপনার গড়াইব। আবু সুফিয়ান বলে, ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে আহি, যেরকম মারহাবা। নবী বলেন, মৌখিকভাবে কালেমাটা পড়ে যান, মৌখিকভাবে পড়ে যান। এই 60 দিন তো নেতাগিরি কম দেখেন নাই, ঘুরে ঘুরে দেখছেন আর কোনোরকমভাবে মক্কায় থাকতে পারবেন না, বহুত মক্কার থেকে আমাকে তারাইছেন, এখন আপনাকে চলে যেতে হবে, আল্লাহর অর্ডার চলে যেতে হবে। আবু সুফিয়ান বলে, ঠিক আছে মৌখিকভাবে যদি আমি কালেমা পড়ি, তুমি একটু আগে তোমার সাসারে কালেমা পড়াবার আগে বললা আল্লাহ সব গুণা মাফ করে দিবে। খুব চালাক ছিল আবু সুফিয়ান, যে আবু সুফিয়ানের বেরেন সম্পর্কে সূরা হাজাবের মধ্যে আসছে দেখবেন তাফসিরে। আবু সুফিয়ান তীক্ষ্ণ বুদ্ধির মানুষ তো, আবু সুফিয়ান বলতেছে আল্লাহ মাফ করলো করলো বুঝলাম তুমি করবানি। যখনই কইছে তুমি করবানি, আমার নবী দাঁড়ানো ছিলেন বইয়া বললেন, চাচা আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রহমাতুল আলামিন, চাচা আমি মাফ করবো না, এটা বারবার জিগা, আমি যদি মাফ করে দেই আবু সুফিয়ান বলে আমার বিশ্বাস হয় না, কারণ এই যে মাত্র 2 বছর আগে খন্দকের যুদ্ধটা পুরা নেতৃত্ব দিছি আমি, বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছে আমার কারণে, আমি যদি মদিনায় না যাইতাম ব্যবসা করার জন্য তুমি এইরকম বদরের যুদ্ধ, এখানে শেষ না, ওহুদের যুদ্ধে তোমার দাঁত ভাঙছে আমার পোলা। মারহাবা বললেন না? ওহুদের যুদ্ধে আমার ছেলে খালেদ বিন ওলিদ আমারই রক্ত, সে তোমার দাঁত ভাঙছে, এগুলো সব আমার ছেলে, এগুলো আমি পালছি টাকা দিয়া বেতন দিয়া। এখানেই শেষ না, আবু জাহেলের ছেলে ইকরামা সেও তো আমার ছেলে, তারে তো আমি টাকা দিয়ে পালছি, সে তোমার এমন মাইট দিছে ওহুদের যুদ্ধে, এগুলো সব আমার নিজের টাকা, এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছে, আমার মন কয় না তুমি আমার মাফ করবা। বাজান রে এখন চোখের পানি সারবে না, মিনা বলছিলাম বৃষ্টির জন্য মাত্র 2 ফোঁটা পানি দরকার।
আমার নবী যে বললেন আমার উম্মতের দুই ফোঁটা পানির এত দাম গো, আল্লাহ সারা দুনিয়া লয় করে ফেলবে উম্মতে মুহাম্মাদের দুই ফোঁটা চোখের পানির কাছে আমার আল্লাহ সারা দুনিয়া শুকনা পানির মতো মনে করবে। এই যে ফিলিস্তিনি মা বোনরা যে ডেলি কান্দে, ঠিক মতো খাওয়ন পায় না, পারণ পরণ পায় না, মনে রাখবেন এদের চোখের পানি আইসো কার কালকে কথা বলবে, কথা বলেন না কেন? যারা গরিব মানুষ আছেন বাবা, ওই বড় লোকের পাঁচতলার দিকে না তাকাইয়া, সিট দিকে না তাকাইয়া, নিজের ঘামের দিকে তাকাইয়া বললেন মালিক রে তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ, ও ভাই যান একটু লক্ষ্য করে দেখেন অধিকাংশ বড় লোক যারা এসির মধ্যে থাকে সব জায়গায় দেখবেন এসি, কিন্তু তার শরীরের মধ্যে অসুখ বাসা বাঁধে, হাজার হাজার টাকার মাসে ঔষধ লাগে, আর তুমি রিক্সা চালাও সারাদিন পাঁচ টাকার ঔষধও লাগে না, কথা কন না কে? তাহলে ভালো কে তুমি একটু রিসার্চ করে দেখো, তার মাথায় ব্যথা, চোখে ব্যথা, হাড়ে ব্যথা, ডায়াবেটিসের ব্যথা, পেট ভরে খাইতে পারে না, আর সারাদিন আমি দেখি 60 বছরের একটা বাবাজি রিক্সার প্যাডেল মারতেছে, ঘাম ঝরতেছে, আল্লাহর বান্দার ঔষধ খাইতে হবে এমন কোনো টেনশনই নাই, কথা কন না কে? এটা আমি বলি না, এই বিশ্ব নবী বলে যায় দেখো এবার এসে সে পয়সা কামায়, তার রোগের পিছনে পয়সা খরচ হয়, তুমি পয়সা কম কামাও তোমার ঔষধের পিছনে পয়সা দেওয়ার লাগে না, আমি আল্লাহ এবার এসে সবাইরে শান্তিতে রাখছি আলহামদুলিল্লাহ বলে, তুমি ঘাম ঝরানো পয়সা দিয়ে একবার চোখের পানি সারিয়া দেখো, আমি মালিক যখন দেখবো তোমার চোখ দিয়ে পানি পড়ে, শরীর দিয়েও পানি পড়ে, ঘামের সাথে পানি পড়ে, চোখের পানি পড়ে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব, করব জায়গা গুলামি নেকের দ্বারা ভরপুর করে দিব। মাজান এবার আমার দিকে তাকান, আবু সুফিয়ান আমার নবীর হাতটা ধরিয়ে বলে আমি যদি কালেমা পড়ি তুমি আমারে মাফ করবা কিনা? আমার নবী বলে দিলেন চাচা আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আবু সুফিয়ান বলে ভাতিজা কি ঠিক আছে আমিও কালেমা পড়ে নিলাম, কিন্তু আমার মনের মধ্যে যে বারবার কামড় খাইতেছে, কয় কি কামড়, সেই কামুটার কথা আমি জীবনও বলতে পারবো না গো। তুমি যেদিন হিজরাত করে মক্কার থেকে মদিনায় চলে যাবা, একমাত্র বড় শত্রু ছিলাম আমি। আমার নবী বলে চাচাজি গোপনের খবর তো আমি জানি না, বলেন তো সে কি? যেই ছেলেগুলা তোমার ঘরের পাশ দিয়ে দাঁড়িয়েছিল তোমাকে মারার জন্য, ওই ছেলেগুলাকে ভাড়া করছিলাম আমি আর আবু জেহেল, কিন্তু আমার বারবার মনের মধ্যে আটকে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার আল্লাহ কি আমার মাফ করবে? আমার নবী তখন বারবার বলতে যে চাচা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যত গুনাহ করুক যদি অন্তর দিয়ে তওবা করে আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়, বান্দারে বুকের মধ্যে চাইবা দরিয়া খায় বান্দা আর কান্দিস না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তোর গুনাহ মাফ করলাম, গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করলাম কেন জানোস? ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিম, কারণ আমার মতো গফফার আমার মতো রহিম আর কেউ নাই। আবু সুফিয়ান কালেমা পড়িয়া বাবা চোখ মুছতে মুছতে বাইতে গেছে, যাই এই হোম মিনিস্টারের কাছে ধরা খায়া গেছে, হোম মিনিস্টার বুঝেন না বউ, যা বাপসে বেচারা তাই কপাল হইছে, বোখারিতে আছে আবু সুফিয়ানের বিবি আবু সুফিয়ানের দাড়ি দইরা টাস টাস করে থাপড়াইতেছে, তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার পরে হ্যাঁ বৌরাতের মায়ের খাওয়া সুন্নাত, তাস তাস করে থাপ্পড় দিছে গালের উপরে। আবু সুফিয়ান বলে দেখ রে আমার সেই দিন নাই, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আমার আগের দিনের সেই এখনের দিনগুলো অনেক ভালো, জোরে 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 জোরে, আগে ছিলাম পাপের অঙ্গরাজ্যে, এখন আইছি নেকের অঙ্গরাজ্যে,
আমি আবু সুফিয়ান যদি আগের লেভেলে থাকতাম তোর মতো বউরে জায়গা কেড়ে ফেলতাম এখন, কিন্তু এখন আমি মুসলমান, তুই কাফের, তুই আমার বউ নাই, এই জন্য আমি তোর গায়ে হাত দিব না। আবু সুফিয়ানের বউ কয়, ও মোর গা, এই জন্যই তো তুমি একবারে বিলাই হয়ে গেছো গা, তুমি একটু আগেও কত দাপতের সাথে বোরকা পরে কইলা চলস হয়ে যাই গা, এখন মুহাম্মাদের হাতে ধরা খায় কালেমা বইরাইছো না, তোরে খাইছি আজকা। এই কথা কইয়া থাপড়াইয়া থুপড়াইয়া একবারে তোর বাড়ি খুব করামে যা যে কাবা ঘরে ভিতরে আইস, মারহাবা গড় আই এই নবীর সামনে তোর বাড়ি টান দিয়ে বের হয়ে বের করে বলে, তুমি আমার কি জন্য উম্মে হাবিবা, আবি হাবিবা অর্থাৎ হাবিবার বাপরে কির লেগে তুমি মুসলমান বানাইছ? আমার নবী বলে, আপনি একটু খেয়াল করে দেখেন, হেদায়ত আল্লাহ দেয়, আমি দেই না। আমার হাতে যদি হেদায়ত থাকতো আমার চাচা আবু তালেব হেদায়ত হইত। এক কথায় খালাস, আপনার স্বামীর আমি কালিমা পড়ে না, উপরের থেকে জেনে উনি খা হেদায়ত দিছে। এই কথাটা বলতে দেরি আছে, হেন্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হেদায়ত কে দেয়? জোরে বলেন, এ মুসলমান কে দেয়? পাপের শাস্তি কে দেয়? রহমত কে দেয়? এটা মাথায় রাখেন। এই যে বৃষ্টি হইতেছে না আমাকে পাপের ফসল, এই যে করুণা ভরুণা যা দেখেন পাপের ফসল, কথা বান না কেন? হেন্দাকে খালি এইটা বললেন, যদি আমি হিদায়ত আমার হাতে থাকতো আমার চাচার গালের মধ্যে আমি জিব্বা দিছি, আমার চাচা কালেমা পড়তে পারতো। আপনারাই তো জানেন আমার চাচার মৃত্যুর সময় আপনিও গেছিলেন, আমার চাষি আবুল আহাবের বিবি সেও গেছে, আমি পারি নাই আমার চাচারে। হেদায়ত দেওয়ার মালিক সে, আপনার স্বামীর সে হেদায়ত দিছে। হেন্দার সঙ্গে সঙ্গে কয়, তাহলে আমারে বাদ হয়েছে কেন? তাহলে হ্যাঁ রে কম আমার কালেমা পড়াইতে। আমার নদী বলে, এই তো লাইনে আইছেন। হেন্দার সঙ্গে সঙ্গে তরবারিটা নবীর কদমে রেখে গয়, কালেমা পড়ার জন্য কি কি লাগে বাবা? আমার নবী বলে, চাচি আম্মা, কালেমা পড়ার জন্য কিচ্ছু লাগে না, শুধু মনটা রেডি করেন আমার আল্লাহরে বাসার মধ্যে বসান, আর জবান দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ কিন্তু নবী কয় নাই, দেখেন হাদিসে বাজান রে চার ঘন্টা কোনো শেষ হয় নাই, এক দুইজন নয় বাজান রে 4000-এর মতো কালেমা পড়ে মুসলমান হইলেন। চার ঘন্টা পরে আমার আল্লাহর হুকুম আবার নতুন করে নাজিল হইল, আমার নবী বলে দিলেন, আমি আবার নতুন শরিয়াত চালু করলাম, আমি আর একদিন আপনাদের জন্য বাড়াইলাম। সেই জিনিসটা হলো, আবু সুফিয়ান তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আবু সুফিয়ানের বাড়ি যেয়েও যদি আপনারা সাহায্য তলব করেন মাফ করে দিব, অথবা কাবা ঘরের মধ্যে যদি কেউ আশ্রয় নেন যদি আপনি কাফের আমি আপনারে মাফ করে দিব। শুধু তাই নয়, কোনো মহিলা পুরুষের গায়ে হাত দেওয়া হবে না। আমি আরো একদিন বাড়ায় দিলাম, একদিনের ভিতরে বাবা দেখা গেল আরো কয়েক হাজার মুসলমান হয়ে গেল। যখন আমার নবী দেখলেন আমি 10,000 নিয়ে আসছি, আরো প্রায় 7,000-এর মতো কালেমা হলো, তাহলে 10 আর 7 কত? হ্যাঁ, বোখারিতে দেখেন ফয়জুল বাড়িতে 17,000, মক্কায় 17,000, কাবা হাতিমের সামনে অর্থাৎ হেরেমের মধ্যে সব 17,000 মুসলমান দাড়ি টুপি। নবী যদি তখন ইচ্ছা করতেন মক্কায় যে বাড়িগুলো আছে কাফেরদের এগুলো কি দখল করতে পারতেন না? করেন নাই আমার নবী। হযরত ওমরকে বললেন, ওমর তুমি কি তোমার এই যে 250 দোকান এটা দখল করবা? হযরত আবু বকর তুমি কি তোমার এই 40টা দোকান নিবা না মদিনায় ফিরে যাইবা? আবু বকর বললেন, আমার নবী যেই জায়গা যাবে আমিও সেই জায়গা যাব। ওমর বললেন, আমি তো দোকান নিতে আসি নাই, আমি তো আমার নবীর সাথে আসছি, নবী যেখানে যাবে আমি সেখানে যাব। এই জন্যই তো দেখবেন দুইজন বন্ধু আমার নবীর দুইজন মাঝখানে পায়ের কাছে শোয়া, এই দুইজন নবীর পায়ের কাছে শোয়া, নবীর বাম পায়ের কাছে আবু বকর, আবু বকরের বাম পায়ের কাছে হযরত ওমর। এই দুই বন্ধুকে নিয়ে কামতের মাঠের নবী উঠবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের জানা আছে হযরত ওমরের লাশ কিন্তু নবীর রওজার পাশে দেওয়ার কথা ছিল না। হযরত ওমর
এন্তেকালের আগে মাত্র এক ঘন্টা আগে এখানে ওমর কেমনভাবে আক্রমণ করছে, জুমরের নারী বুড়িগুলা মসজিদে নববীর মাটিতে পড়ে রয়েছে, এমনভাবে পিছনের দিকে আক্রমণ করছে যে বল্লমের আঘাতে আর পেট তো আপনারা জানেন নারীটা থাকে আগলা, মানল কয়েকটা চামড়ার ভিতরে আবৃত এই নারীগুলি, যখন পিছনের দিক দিয়ে বল্লম দিয়ে আঘাত করছে একটা টান দিছে, নারী বুড়িগুলা জমিনে মসজিদ নববীর মধ্যে ওই ওই জায় নামাজের উপরই পড়ে গেছে, কারণ ওমর তো নামাজরত অবস্থায় তারা আক্রমণ করছে, নামাজের ভিতরে ওমরকে আক্রমণ করছে, জায় নামাজের উপরেই ওমরের নারী বুড়িগুলা পড়ে গেছে। ওমর বাম হাত দিয়ে নারী বুড়িগুলাকে এইবার ধৈরা পাগড়ি দিয়া এক হাত দিয়া প্যাঁচ দিয়া নামাজ শেষ করছে, ইশারায় নামাজ শেষ করছে, নামাজ সারে নেই, নামাজ শেষ করিয়া হযরত ওমর এভাবে কাইতে পড়ে গেছে। বাইরে যে আবদুল্লাহরে ডাক দিছে, ইয়া আবদুল্লাহ তাআল হেনা, আবদুল্লাহ আসছে এসে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনার এই কাম কি করছে? আমার এই কাম কি করছে ওইটা বাদ দে, তাড়াতাড়ি করে তুই হযরত আলীরে ডাইকে নিয়ে আয়, উসমান গনিরে ডাইকে নিয়ে আয়, কারা তার নবীর আহলে বায়াত, এরা নবীর জামাই। হযরত আলী তো নামাজের জন্য রেডি হইয়া মসজিদে এই পড়ছে, দৌড়ে বলে আমি আসি, বলেন খলিফাতুল মুসলিমিন আপনি বলেন। হযরত ওমর বলেন, আপনি তো আপনার শাশুড়ির কাছে এখন একটু গেলে যাইতে পারেন, কেন? আপনি যে বলবেন নবীর পাশের জায়গাটা আমার জন্য বরাদ্দ হবে কিনা, আমি জানি আবু বকরের পাশে আয়েশার জায়গাটা বরাদ্দ করা বিশ্বনবী ইন্তেকালের আগে বলে গেছিল, আয়েশা রে তোমারে আমি অল্প বয়সের নারী বানাই রেখে গেলাম, মৃত্যুর পরে তুমি আমার পাশে ঘুমাইও, আমি তোমার রুমের মধ্যে ঘুমাইলাম, আমার ইন্তেকালের পরে তোমার ইন্তেকালের পরে তুমি আমার পাশে থাইকো। আমার নবী কথা বলছেন, আমার ইন্তেকালের আগে বলে গেছে, আয়েশা যদি তোমার জায়গাটা কাউরে দান করতে চাও তুমি দানও করে দিতে পারবা। এই হাদিসের দ্বারা বোঝা যায়, আয়েশা তোমারে আমি তো দিয়ে গেছিলাম জায়গাটা, তুমি যদি দান করতে চাও কেউরে যদি দান করো আমার ওমরকে দিও। নবী ইন্তেকালের আগে বলে গেছেন, যখন দৌড়ে আবদুল্লাহ গেছে, হযরত আলী গেছে, আম্মা হুজুর আপনার অত্যন্ত দামি একজন সাহাবী, নবীর অত্যন্ত একজন প্রিয় মানুষ, এই জায়গাটা আপনার কাছে চাইতেছে, আপনি দিবেন কি না? মা আয়েশা মনে মনে ভাবলেন, আমি একটু নবীর সাথে পরামর্শ করে দেখি। মনে রাখবেন মা আয়েশা যখনই চোখটা বন্ধ করতেন আমার নবীরে দেখতে পাইতেন, অথবা মা আয়েশা ঘুমায় গেলে বিশ্বনবী ঘুমের ভিতরে আয়েশার সাথে দেখা দিতেন, মা আয়েশা যত হাদিস তেমবাদ করতেন অধিকাংশ হাদিস ঘুমের মধ্যে নবীর কাছ থেকে মুখস্থ করতেন। এই যে ইমাম মালিক রহমাতুল্লাহ 7000 হাদিসকে বর্ণনা করে গেছে বাবা, উনি কিন্তু 7000 হাফেজের হাদিস ছিলেন না, উনি 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মনে রাখবেন ইমাম মালিক রহমাতুল্লাহ যখন এই হাদিসের মধ্যে কোনো জিনিস লিখতে যাইতেন চোখটা বন্ধ করতেন, চোখটা বন্ধ, উনি তো নবীর বংশের মানুষ, চোখটা বন্ধ করলে নবী তার চোখের সামনে দাঁড়ায়া হাদিসের রেফারেন্সগুলো এইভাবে দিয়ে দিতেন, যেটা তার পছন্দ হইতো ওইটা উল্লেখ করত, যেটা পছন্দ হইতো না কিলো কল রাবির মধ্যে ভেজাল থাকতো ওইটা উনি ইস্তেমবাদ করতেন না। তো মা আয়েশা হাদিসগুলো যেগুলো নবীর কাছে না শুনে কখনো সাহাবিদের কাছে বর্ণনা করতেন না, মা আয়েশা একটু বিলম্ব করতেছে, এ দিক দিয়ে তো ওমরের জান বাইরে যেতেছে। মা আয়েশা কয়েক মিনিট পরে, কোনো রায় তার আধা ঘন্টা, কোনো রায় তার 15 মিনিট, কোনো রায় তার 5 মিনিট, হযরত আয়েশা তার ভাই আবদুল্লাহরে বলে দিছে, তুমি বলে দিও আমার জায়গাটা ওমরে দিয়ে দিছি। কেন দিছি? আমি দেখছি সারাটা জীবন আমার নবীর সাথে সে কাটাইছে, আমি আমার নবীর সাথে একজন গোলা শুট খেলার জন্য দৌড় দিছিলাম, তখন আমার নবী একবার না একাধিকবার বলছে, আয়েশা আকাশের তারকা দেখছো? হ্যাঁ দেখছি। আকাশের তারকা কত গুণে শেষ করতে পারবা? না নবী, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি কির লিগে আকাশের তারকাকে কথা জিজ্ঞেস করেন? আমার পৃথিবীর কেউ গুণে শেষ করতে পারবে না। নবী আমার বলেন, আকাশের তারকা সমতুল্য সওয়াব নেক আমার ওমরের অ্যাকাউন্টে আছে। আরো জোরে কন, সুবহানাল্লাহ।
আরো জোরে তারও কাজ এরকম গুনে শেষ করা যায় না, আমার ওমরের নেকিও নেকিও কোনোদিন গুনে শেষ করা যায় না। হযরত আয়েশার মুখটা ভারী হয়ে গেছিলেন যে আমার বাবা এত কিছু করলো আমার নবীর লাগা, হ্যার কথা একবারও কইল না, তারকার সাথে ওমরের নামটা উল্লেখ করে দিল, তাহলে বোঝা গেল আমার আব্বারে মনে হয় আমার নবী একটু কম ভালোবাসতেছে। আমার নবী আয়েশার মুখটা একটু কালো দেখা থুতুর নিচে ভর দিয়ে কয়, আয়েশারে মুন্ডা খারাপ হয়ে গেছে না, তোমার আব্বার নাম কেন বললাম না? তাহলে শোনো, ওমরের জিন্দিগিতে যত নেক আমল আছে আকাশের তারকার মতো, আর সারা জীবনের নেক যদি ওমরের এক পালায় দেয়, আর তোমার বাপের একটা রাত্রের আমল এক পালায় দেয়। তোমার বাবার নেকের একটা আমলের শূন্যস্থান পুরো হবে না। মা এসা মুসকি মুসকি হাইসা দিয়ে একসঙ্গে কান্দে, মহিলারা তো বাপরে অনেক ভালোবাসে, কান্দে আর কয়, এই কথা ডাকে কইলেন না কে, আমার বাবা আপনাকে কত ভালোবাসে, আমার আব্বা হিজরাতের রাত্রে আমাকে ছেড়ে না, আমার মায়েরে ছেড়ে না, আমার ভাইকে ছেড়ে না, আমার দাদা ভাইসা রয়েছে তারাও ছেড়ে না, আমার দাদি ভাইসা রয়েছে তারাও ছেড়ে না, আমার দাদা উইটা উইটা দেখে আমার বাপ আমার মোহাম্মদের সাথে যায় কিনা, আমার বাপ কোল পালিশে খেতার নিচে দিয়া খেতা ঠিক করে দিয়া রাতের অন্ধকারে পালায় আমার জমির সাথে যায়। আয়েশা ওই যে কোল বালিশ দিয়া যা আমার সাথে হিজরত করছিল না, ওই রাতটাই হলো হযরত ওমরের জিন্দেগির সব আমলগুলা এক জায়গায় দিলে, জিন্দেগির সব আমলগুলো এক জায়গায় দিলে ওই রাত্রের শূন্যস্থান পুরো হবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, গরমের মধ্যে আর ওয়াজ না, এটা ওয়াজের মঞ্চ না, আমি জানি আপনারা অনেক কষ্ট করে আসছেন জুমা পড়তে, আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, চোখের পানি ছাড়া বৃষ্টি আইব না, চোখের পানি ছাড়া বৃষ্টি আইব না, চোখের পানি ঠিক মতো ফেলান, নামাজের মধ্যে ফেলান, বৃষ্টি আইব ঠান্ডা হয়ে যাবে। শুধু আপনারা আমার ঘরে এসি আছে, গাড়িতে এসি আছে, অফিসে এসি আছে, বিদে আপনারা বি পয়সা দিয়েছি তা না, সারা দুনিয়ার উম্মতের কথা চিন্তা করে, সারা বাংলাদেশের উম্মতের কথা চিন্তা করে, আপনার তো আল্লাহর কাছে একটু কানবেন, আল্লাহ শান্তির বাইশ বৃষ্টির ব্যবস্থা করে দেন, মাওলাই করিম খুশি হয়ে আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। বলেন ইনশা ইনশা, অন্তত মোনাজাতের আগে হাত দুইটা উঠাইয়া, এ ইস্তেসকার নামাজের নিয়ম হলো বৃষ্টি জোরে নামাজ হলো এইভাবে হাত উবুর করে রাখতে হবে, উবুর কেমনে রাখতে হয়, হ্যাঁ আমরা তো নামাজ পড়বো না আজকে, শুধু হাতটার এইভাবে দিয়া জুমারটা দিন, চোখের পানি পড়ছে আমি দেখছি, জুমার দিন এইভাবে হাতটা উঠাইয়া আল্লাহর একটা ডাক দেন তো মসজিদের ভিতরে, দেন একটা ডাক দেন, আল্লাহকে ডাক দেন, দেন একটা ডাক দেন, দেন আল্লাহকে একটা ডাক দেন, একটা ডাক দেন আল্লাহকে, একটা মধুর সুরে ডাক দেন তো আল্লাহকে, একটা ডাক দেন তো আল্লাহরে, একটা ডাক দেন তো দেহি ডাক দেন তো মধুর সুরে, চোখের পানি দিয়ে আল্লাহকে একটা ডাক দেন তো, তুমি মাওলা মাফ করে দাও মুসল্লিদেরকে, মাফ করিয়া রহম করো মোদেরকে। আমরা জুমার আগে তোমার কাছে হাত তুলছি, তুমি আমাদের জীবনের সব গুণা মাফ করে দাও, আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।